জেলার রায়রামপুরস্থিত মহুলাডিহা সাইরে সোনারাম সরেনক শহীদ দুইতম জয়ন্তী পালিত। ময়ূরভঞ্জ জেলার রায়রামপুরস্থিত মহুলাডিহা সাইরে সোনারাম সরেন অল ইতুন আশ্রা কার্যালয় পরিসরের সোনারাম সরেনক কমিটি তরফ ধুমধামে সোমবার অপরাহ্নরে পালিত হয়েছিল। সকাল 7:30 পতাকা উত্তোলন করা যাই 8:30 মহান নেতাঙ্কু পূজাপাঠ করা যাই মধ্যাহ্নে প্রসাদ বণ্টন করা যাই অপরাহ্নরে মহিলা মানক দ্বারা ধনুতীর প্রতিযোগিতা মহিলাঙ্ক মধ্যে খলিদুনা তিয়ারি প্রতিযোগিতা এবং পুরুষঙ্ক দ্বারা জন দৌড়ি প্রতিযোগিতা হয়েছিল। পরে সোনারাম সরেনক স্মৃতিচারণ সভা হয়েছিল। এথিরে মুখ্য অতিথি রায়রামপুর পূর্বতন নগরপালিকা নবচরণ মাঝি, মুখ্য বক্তা কথাকার ললিত মাহন্ত, সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী কানুচরণ মুর্মু, বিধান হেমরম মুর্মু প্রমুখ যোগ দিয়েছিলে। জগন্নাথক স্মৃতিচারণ করেছিলে। অধিবক্তা গোপীনাথ মারাণ্ডি সভাপতিত্ব করেছিলে। অনুষ্ঠানের সম্পাদক পিতা হেমরম কার্যক্রম পরিচালনা করেছিলে। অতিথিগণ প্রতিযোগিতাঙ্কু পুরস্কৃত করেছিলেন।